নমস্কার বন্ধুরা, হাপুসুপুস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের সর্ষে ঝাল। পাবদা মাছের সর্ষে ঝাল করার জন্য আমি এখানে 5 পিস মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি। এই পাবদা মাছকে আমি নুন আর হলুদ এই দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে ভাজার সময় মাছগুলো আর ফাটবে না। বন্ধুরা, যারা আমার হাপুসুপুস চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। মাছ আমাদের ম্যারিনেশন করা হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হলে উল্টে দিচ্ছি। এইভাবে দুটি ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি 1/2 চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, এখানে 2 টেবিল চামচ সর্ষে বাটা আছে আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। এটা 1 টেবিল চামচ আছে, মানে বড় চামচ, সেই চামচে 1 চামচ টক দইকে ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই সময় ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষে নেব। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, সর্ষের যে বাটি ধোয়া জল সেই জলটা দিলাম। তার সাথে আরও কিছুটা আমি জল দিয়ে দেব, 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠুক ততক্ষণ আমি ওয়েট করব। ঝোল ফুটে উঠেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 3 মিনিট ফুটতে দেব। 3 মিনিট পরে আমি মাছের ঢাকাটা খুলে নিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে 1 চা চামচ সর্ষের তেল ছড়িয়ে রেখে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি নামিয়ে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি পাবদা মাছের সর্ষে ঝাল।